হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ একটি নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি, আশা করি সবারই ভালো লাগবে। তো আপডেটটি হচ্ছে উচ্চ বর্ণের জন্য সংরক্ষণ মোদি সরকারের। হ্যাঁ বন্ধুরা, একটি বিরাট বড় আপডেট। আপনি যদি জেনারেল হন তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো ভিডিও আরম্ভ করার পূর্বে আবারও একটি আবেদন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন এরকম আপডেট পেতে, এবং তথ্য এবং বিনোদন সম্পর্কিত ও পড়াশোনার খবর পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বেলবনটি প্রেস করুন নোটিফিকেশান পেতে। তো আসুন শুরু করা যাক। তো এই উচ্চ বর্ণের সংরক্ষণের জন্য যে নোটিফিকেশান বর্তমান বেরিয়ে এসেছে তাতে বলা হয়েছে, বর্তমানে থাকা 49.5% সংরক্ষণের পাশাপাশি আরও 10% সংরক্ষণের ব্যবস্থা থাকবে উচ্চ বর্ণের মধ্যে। যে অংশটি অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্যই এই সংরক্ষণ। প্রশ্ন উঠেছে, কারা অর্থনৈতিকভাবে দুর্বল? সরকার স্থির করেছে, 1 নম্বর, যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম, 2 নম্বর, 5 একরের কম কৃষি জমি যাদের আছে, 3 নম্বর, বাসস্থান 1000 স্কোয়ার ফুটের মধ্যে যাদের, 4 নম্বর, বাড়ি পুরসভা এলাকার হলে তাদের বাসস্থান হতে হবে 100 গজ জমির মধ্যে, এবং যারা পুরসভা এলাকার বাইরে বাস করেন তাদের বাসস্থানের আয়তন হবে সর্বোচ্চ 200 গজ। তো শীতকালীন অধিবেশন কাল শেষ হবে, অর্থাৎ আগামীকালই মোদি সরকার এই বিল সংসদে পেশ করবে, এবং এই সিদ্ধান্ত সংসদে পাশ হওয়ার পর কার্যকর হলে সরকারি চাকরির শূন্যপদ এবং উচ্চশিক্ষায় ভর্তির আসনের সংরক্ষণ প্রায় 60% হবে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তথা মেধার জন্য থাকবে 40%। এখন সংশয় হচ্ছে যে প্রায় 60% পৌঁছে যাবে সংরক্ষণ। 2 নম্বর, সুপ্রিম কোর্টকে মানলে আরও 0.5% জায়গা রয়েছে সংরক্ষণের। 3 নম্বর, 2/3 সংখ্যাগরিষ্ঠতায় দুই কক্ষেই সংবিধান সংশোধন করাতে হবে। তো এই বিল পাস করতে গেলে এই 3টি শর্ত প্রয়োজন। এবং আরও একবার বলে রাখি যে এই সংরক্ষণ মোটামুটি 10% করা হবে, এবং এই সংরক্ষণের আওতায় মোটামুটি ম্যান যে শর্তগুলো থাকছে, 1000 বর্গফুটের নিচে বাসস্থান, বাৎসরিক 8 লক্ষ টাকার নিচে আয়, এবং 5 একর পর্যন্ত জমি। তো এই বিলটি সদ্যই পাস হবে বলে এরকম সিদ্ধান্ত, এরকমই খবর রয়েছে। তো আশা করি এই আপডেট সবারই ভালো লাগলো, এবং যারা জেনারেল উচ্চ ক্যাটাগরির তারা এই সিদ্ধান্তে অবশ্যই খুশি, এবং তারা তাদের শিক্ষাক্ষেত্রে এটাকে কাজে লাগাতে পারবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।